আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না? আল্লাহ তাআলা বলবেন, এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই। ব্যাকবোন, মেরুদণ্ড, যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে, আল্লাহ বলে আমি ওইটারও কাছে। আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায়। আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই। এটা আলোচনার বিষয়, হাউ টু গেট ক্লোজার টু আল্লাহ। কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি, কি করে আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি, কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি। আমরা সবাই চাই আল্লাহ তাআলার নৈকট্য পেতে। আল্লাহ তাআলা নিজেও বলেছেন, আমি তোমাদের খুব কাছে। তিনি কাছে কিন্তু তারা দেখা যায় না। তিনি কোরআনে বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়া লতীফুল খাবীর। তিনি দৃষ্টির আয়ত্তে নন, দৃষ্টি তার আয়ত্তে। আমার বাবা মা আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আমার স্ত্রী আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আমি আমার যত কাছে, তার চাইতো আমার বেশি কাছের কে? আল্লাহ তাআলা, তিনি যে আমাদের কাছে, এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন। এক জায়গায় ব্যবহার করেছেন করিব, আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কমান্ড দিলেন, আপনি বলে দেন, যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায়, আমি কোথায়, আপনি বলে দেন ফা ইন্নী করিব, আমি কাছে। আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব, কাছে না। করিব মানে কাছে, আর আকরাব মানে সবচাইতে কাছে, দ্য ক্লোজেস্ট ওয়ান, দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান, সবচাইতে কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার পেছনে যে স্পাইনাল কর্ড, শির দ্বারা, ব্যাকবোন, মেরুদণ্ড, যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে, আল্লাহ বলে আমি ওইটারও কাছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন, আমাদের যে খাদ্যনালী আর শ্বাসনালী, এটা আমার ঘাড়ের যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেন, আমাদের যে খাদ্যনালী আর শ্বাসনালী, এটা আমার ঘাড়ের যত কাছে, আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে। সে ডাকলেই তিনি সাড়া দেন, সুবহানাল্লাহ পড়েন। ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না, মিডিয়া হয়ে যাওয়া লাগে না। আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে, পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ, পাওয়া যাচ্ছে না, ঘুরে ফিরে তারপরে যেতে হয়। প্রধানমন্ত্রীর কথা বললে তো আর সুযোগই নাই, মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না। কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে, আওয়াজ করে বলতে হবে মুসলমান, আল্লাহরে কাছে পেতে সিরিয়াল লাগে। আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি আমারে একা একা ডাকে মুহূর্তের মধ্যে, আমি আমার বান্দারেও একা একা ডাকতে শুরু করে দে। ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার কোন বান্দা যদি আমারে একা একা স্মরণ করে, আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। وَإِنْ ذَكَرَنِي فِي مَلَائِنْ ذَكَرْتُهُ فِي مَلَائِنْ خَيْرٍ مِّنْهُ, আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহাসমাবেশে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার আরশে ফেরেশতাদেরকে নিয়ে এর চেয়ে বড় মহাসমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি। وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায়। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, আমার কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই। দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান, সবচাইতে কাছে, চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি। আমরা আজকে জেনে যেতে চাই, কি কাজ করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায়। দুইটা সোর্স থেকে জানবো, কয়টা সোর্স? এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে সুন্নাহ। কোরআনের নির্দেশ হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহর নৈকট্য হাসিল করো। ওয়াসজুদ ওয়াক্তারিব, সূরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন, আমার কাছে আসতে চাও, ওয়াসজুদ, সেজদায় লুটিয়ে পড়ো, ওয়াক্তারিব, আমার কাছে চলে আসো, সুবহানাল্লাহ পড়েন। ঘুমে অলসে আমাদের রাত কেটে যায়,
সেজদা দেওয়ার সময় নাই, কখন প্রভুর দরবারে হাজিরা দেব, কখন সেজদা দেব? আল্লাহর হাবিব সাহেব বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দুআ। তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও, এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও। মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন, কোনো ভয় লাগবে না, কোনো মিডিয়া লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে দেরি হয় না। তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হয়। এবার আমরা সুন্নার আলোকে জানার চেষ্টা করব কি করে আল্লাহর কাছে যেতে হয়। সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি, বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি, একটু স্ক্যানিং করি, একটু চোখ বোলাই, তাহলে সুন্না আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নওয়াফিল। বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে, করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও, নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সবচাইতে যত নফল ইবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাঙ্কিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত। তাহলে কোরআন তেলাওয়াত করব, দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব। কিসের নামাজ হুজুর? ফজরই পড়তে পারি না, ফজরই যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ, ফজরই তো পড়তে পারি না, তাহাজ্জুদ পড়ব কখন? তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে, আলামিন মুস্তাগফিরিন আগফিরালা, কার ক্ষমা দরকার, ক্ষমা চা, ক্ষমা করে দেব। আলামিন মুস্তাকসিন আকসুলা, কার খাবারের দরকার, পোশাকের দরকার, চাও দিয়ে দেব, চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব। এই জন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে। তিন নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া, সবাই সবার জন্য দোয়া করো। অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো, অটটা অয় করবো, হেল লেগে আমি করুম কেন, আছে না নাই না, এটা ভুল। নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। মা মিন আবদিন মুসলিম ইয়াদউ লি আখিহিল মুসলিম ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়ালাকা বিমিসলিন। কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও। আপনি দোয়া করলেন, আল্লাহ আমার ভাই অসুস্থ, তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? তাহলে প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর তাহাজ্জুদের নামাজ, তারপরে দোয়া, চার নম্বরে জিকির। এই জিকির গুলো করবেন হাতের গিড়ায়, আঙ্গুলের গিড়া আছে না, ডান হাত তুলেন তো এরকম গিড়া গুলো দেখেন তো আমারে এইভাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা সুন্নাত পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি নিজ চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়াতে এরকম তাসবি পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন, নীরবে নিঃশব্দে জিকির করবেন, হ্যাঁ এটা ঠিক। তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায়, যেমন এইভাবে পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম, এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায়। পাঁচ নাম্বার নফল ইবাদত, দান খয়রাত করবেন, রাজি আছেন? গোপন দান, গোপন দান আল্লাহর রাগ কমায় দেয়। কোনো কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। তোমার আর তোমার রবের এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না? তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহ পছন্দ করে। সর্বশেষ কথা বলি, শেষ কথা, মানুষকে খাওয়াবেন, মানুষকে কি করবেন? খাওয়ানোর চেয়ে ভালো নফল ইবাদত আছে? কি করবেন? খাইবেন, খাওয়াতে রাজি আছেন তো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, এ বনি আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বনি আদম বলবে, আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলবেন, এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো, শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই, ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। এজন্য মানুষকে খাওয়াবেন।